আসসালামু আলাইকুম एवरीवन, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার লাইফটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কাইন্ডলি। আসসালামু আলাইকুম एवरीवन, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার লাইফটা কি ক্লিয়ার একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি কনফিউজড লাইফটা ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? এবং হচ্ছে কে কোথা থেকে বলছেন, আজকে সবার সারাদিন কেমন গেল এবং আপনাদের বাসায় সবাই কেমন আছে? আই মিন আমার আন্টি, আঙ্কেল, ভাইয়া, আপু যারা ফ্যামিলি মেম্বার্স আছে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সবসময় আল্লাহর রহমতে সবসময় ভালো আছি। আর হচ্ছে যেহেতু বড়দের দোয়া ভালোবাসা আছে এবং হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বাসায় আছি, ভাইয়া ঢাকাতে আছি। আপনি কোথা থেকে বলছেন এবং কেমন আছেন আপনার ফ্যামিলি মেম্বার সহ? ম্যাডাম দেখতে পাচ্ছি, একটা গান বলো শুনি। আমি কি গান পারি ভাইয়া? বলেন। আমি সৌদি আরব থেকে দেখছি। আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়েনিং এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? কোথা থেকে বলছেন এবং হচ্ছে রাতের খাবার কি শেষ এবং এই মুহূর্তে কে কোথায় অবস্থান করিতেছেন এবং হচ্ছে আপনাদের সারাদিন কেমন কাটলো ইত্যাদি 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 ইত্যাদি। সবাই ভালো আলহামদুলিল্লাহ, বাসায় সবাই ভালো আলহামদুলিল্লাহ। এবং কে খাওয়া দাওয়া করছেন, কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? যারা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়েনিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি রিয়া, সৌদি আরবিয়া। আলহামদুলিল্লাহ পবিত্র নগরীতে তো আছেন। অ্যাকচুয়ালি কি আমার লাইফে অনেক আগে থেকে একটা স্বপ্ন, মেসেঞ্জারে অ্যান্সার দাও না কেন। অ্যাকচুয়ালি মেসেঞ্জারে আমার ঠিকমতো যাই না, ঠিক আছে? সত্যিকার অর্থে আমি হচ্ছে মেসেঞ্জার এখন না, আগে হচ্ছে যেমন মেসেঞ্জারটা ব্যবহার করতাম, সবার রিপ্লাই আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই আমার, কেমন আছো? তো হচ্ছে আওয়াজ কমে গেল কেন? এখন ঠিক আছে। কুমিল্লা সিটি থেকে আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে দারুণ লাগছে আশায় উদ্যান আপু, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। কী অবস্থা, কি অবস্থা সবাই? থ্যাংক ইউ ভাই আমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় আছো, খাওয়া দাওয়া করছো? রাসেল ভাই তুমি খাওয়া দাওয়া করছো? কেমন আছো সবাই, কেমন আছে? বাসায় নাকি কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমার অফিস কি, যে কথাটা বলতেছিলাম, আমার লাইফে কোনো স্বপ্নে পূর্ণ হয় না, সব কিছু আধুরা মানে অর্ধেক পথে গিয়ে সব শেষ, ঠিক আছে? তো হচ্ছে মানে জীবনের শেষ একটা স্বপ্ন ইচ্ছা আছে, মানে ফ্যামিলি নিয়ে হজ করতে যাওয়ার, ঠিক আছে? সবাই মিলে একসাথে হজ করব। জানি না এটা কবে আল্লাহ তাআলা পূর্ণ করে আর করে কিনা, সেটা একমাত্র মহান রাব্বুল আলামিনই জানে। এই দুনিয়াতে যদি নাও করে, যেন আল্লাহ যেন ওই দুনিয়াতে করেন, এই দোয়াটাই করি। সারাদিন তোমার জ্বালাবি গরম। জি আপু খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। মাইমা ভালো আছে? আমি যদি না জ্বালাই জ্বালাইবটাকে, হ্যাঁ একটু বিজি। বাই, আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খাইরান। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ফ্রি হবেন যখন তখন আসবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা খায়ের ভাইয়া, কেমন আছেন? মাহবুব আলম জয় ভাইয়া কী অবস্থা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীফ শরীফ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া, হ্যাঁ যে ভালো আছি। আমি সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা যারা যারা সৌদি আরবে আছেন, কারা কারা বড় হজ করেছেন এবং হচ্ছে কারা কারা উমরা হজ করেছেন, কে কতবার হজ করেছেন? আসলে না সৌদি আরবের পবিত্র নগরীতে আমার যাওয়ার খুব ইচ্ছে, আমার মন প্রাণ দিল সব পড়ে আছে, কবে যাব জানি না। फी अमानिल्ला एवरीवन, फी अमानिल्ला तनवीर। असलामुअलैकुम, थैंक्स फॉर जॉइनिंग एवरीवन। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আরে ও তো টেনশন আর টেনশন করতে আছে সারাক্ষণ, তো এখন একটুখানি ঘুম পাড়াইছি, ঘুমেও থাকে না সারাক্ষণে, একটু পরপর কান্নাকাটি করবো, একটু পরপর আপু আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো কিনা, সুস্থ হবো কিনা, কত কথা। জি তানবীর ভাই অবশ্যই আপনি একদম সত্য কথা কইছেন। শহীদুল ইসলাম আখন্দ ভাইয়া আসসালামু আলাইকুম। হাই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা এই ফেসবুকে কি সবাইকে কি জন্য আসে শুনি? এতদিন তো হচ্ছে কমেন্ট মানে স্ট্যাটাস দিয়ে। ও মজার বিষয় একটা জিনিস কি, আমি মানে সবচাইতে আশ্চর্য হই এই জন্য, আমার এই ফেসবুকের আইডির বয়স কত, এত বছর বয়সেও মানে ফেসবুক আইডির এত বছর বয়সেও আমার ডিটেলস সকল কিছু দেওয়ার পরও হচ্ছে আমাকে শুনতে হয় যে আমার এই আইডিটা নাকি ফেক আইডি, ইভেন হচ্ছে আমি নাকি ফেক, আমি নাকি রিয়েল না, হজ করা হয়নি, দুইবার উমরা করলাম আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। আপনি চেষ্টা করবেন যাতে করে আপনি হজ করতে পারেন এবং আন্টি আঙ্কেলকে হজ করাতে পারেন এবং বাকি আদার সবাইকে জন্য করাতে পারেন। লাইফে আসলে সত্যিকার অর্থে কি এই পৃথিবী থেকে কিছুই যাবে না, ঠিক আছে, শূন্য এই পৃথিবী থেকে কিছুই যাবে না, আপনার ন্যাক আমলনামাগুলি আপনাকে যাবে। এইসব দিয়ে ও ভাইয়া আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে, আমি যেমন আছি এমনই ভালো আছি, ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। কারিমা এখন কল দিয়েছে কেন? ওকে সিস্টার অল ফ্রেন্ড ফি আমানিল্লা। ওকে ভাইয়া ফি আমানিল্লা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এমনি আলমগীর ভাই আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কী অবস্থা, কেমন আছেন? এই তানবীর ভাই, আচ্ছা ভাইরাল হতে হবে কীভাবে বলেন তো, মানে মানে এত বছর বয়সে যেহেতু আমার হচ্ছে, আপনি শুধু বারবার কী অবস্থা বলছেন কেন? কিছু বলার থাকলে কাজের কথা বলেন। আর ফেসবুকে লাইভ আসার কারণ কি, নিজে আবার প্রদর্শন করছেন না তো? না ভাইয়া আমাকে প্রদর্শন করার মতো কোনো কিছুই না, আমি খুব সাধারণ একটি নারী। মামা আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? আজিজ মামা আসসালামু আলাইকুম, কি অবস্থা? ফয়সাল আহমেদ ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? মামা নেয়ারা সবাই কেমন আছে? ভাই বোন কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসায় আমার দাওয়াত? হ্যাঁ অবশ্যই, কেন না ভাইয়া অবশ্যই। আচ্ছা আচ্ছা আমার ফেসবুকের বয়স এত বছর, হ্যাঁ, তো আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে কি আমি এত বছরও কি ভাইরাল হওয়া ছাড়া থাইকা যেতাম? সেটা আনিক আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো, কোথায় আছো, বাসার সবাই কেমন আছে? শৈতাল আহমেদ আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কি অবস্থা, কেমন আছেন, কোথায় আছেন? তারপর হচ্ছে যেটা যে কথাটা বলতেছিলাম যে মানে আমার মানে এই আইডিটার বয়সের কথা বলি, বাট হচ্ছে আমি প্রথম ফেসবুক আইডি ওপেন করি হচ্ছে 2011 সালের ডিসেম্বর মাসের 30 না 31 তারিখ। সেটা হচ্ছে আমার এক ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, তখন হচ্ছে আমি কম্পিউটার নিছি, ওই দিনই আমি কম্পিউটার কিনছি, কোরাই 5 তখন কম্পিউটার নিছি, তাও হচ্ছে ডোলেন্সা, স্কেলেন্সা, শ্যাটন বিডি, হ্যাঁ এই ওয়েবসাইটগুলো হচ্ছে আমি হচ্ছে ইনভলভ হয়েছিলাম কাজ করার জন্য, তখন আমি নিয়েছিলাম ফ্রিল্যান্সিং কাজের জন্য। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার প্রতি আপনি ক্ষুব্ধ কেন জানতে পারি? না ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুব্ধ ছিলাম না, কষ্ট, ঠিক আছে, যাওয়ার খুব ইচ্ছে ছিল। আসলে অ্যাকচুয়ালি কোন জেলা সম্পর্কে কোনো সম্পর্কে আমার ধারণা নেই, তারপর বাইদাবাই কোনো এক কারণবশত ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু লাক ফেভার করেনি তাই আর যাওয়া হয়নি। শুভরাত্রি আপনাকে, শুভরাত্রি ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারপর অন্তর আহমেদ ভাইয়া আসসালামু আলাইকুম, হাজি আল্লাল মিয়া ভাইয়া আসসালামু আলাইকুম, সবাইকে কি অবস্থা, কেমন আছেন? তো যেটা বলতেছিলাম যে তারপর রাতে খাওয়া দাওয়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করে ফেলেছি। আপনি খাওয়া দাওয়া করেছেন? তারপর হচ্ছে যে কথাটা বলতে চাইছিলাম হচ্ছে পরে আমি রানিং হই মেবি 2012-তে। হ্যাঁ 2012-তে। তো ওই আইডিটা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তামিমা আলম আসসালামু আলাইকুম। বাসায় সবাই কেমন আছে? তো ওই আইডিটা হচ্ছে আমার আইডিটা নষ্ট করে ফেলে অন্য একজন, ঠিক আছে। তো আইডিটা নিয়ে যায়, অনেক ছেড়ছাড় করে, পরবর্তীতে আইডিটাও অ্যাকচুয়ালি আমি ফেরত এনে নষ্ট করে ফেলি একেবারে টোটালিভাবে। হ্যাঁ তো হচ্ছে ওই আইডিটা হচ্ছে বাদ হয়ে যায়, দেন হচ্ছে আমার এই আইডিটা অন করি। তো এই পর্যন্ত হচ্ছে আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো বা আমি যে কাজগুলো জানি বা পারি, যে বিষয়গুলো নিয়ে আমি চলছি যাচ্ছি দিন, ঠিক আছে, অনেক আগে হয়ে যেতাম ভাই। ওই রকম কোনো ইচ্ছা নাই যে হ্যাঁ আমাকে ভাইরাল হতে হবে বা কোনো কিছু। তো হচ্ছে আর এখন যেই যে জিনিসটা আগে তো হচ্ছে আমার ফ্রিল্যান্সিংয়ে ছিলাম, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটার, দেন হচ্ছে আমার পড়াশোনা, দেন হচ্ছে অনলাইন মার্কেটিং, তারপর হচ্ছে এখন আবার আল্লাহ বাচালের সামনের মাস থেকে গ্রাফিক্সে জয়েন করব। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার প্ল্যাটফর্মটা হচ্ছে অনলাইন ভিত্তিক। আর আমার কাজগুলো সব অনলাইন ভিত্তিক, ফাইবার, ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ঠিক আছে। তো হচ্ছে আমার প্ল্যাটফর্মগুলোই হচ্ছে সবগুলো কাজই হচ্ছে আমার অনলাইন ভিত্তিক। তো ওই পারপাসে আমাকে সব সময় অনলাইনে থাকতে হয়। ইভেন এখন তো হচ্ছে আগে তো হচ্ছে আমার একটা অনলাইন বিজনেসে একটা পেজ আছে, দুইটা পেজ আছে, একটা হচ্ছে মাইমুন কালেকশন আর একটা হচ্ছে মারিয়াম কালেকশন অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ তো হচ্ছে এই দুইটা পেজ নিয়ে আমি আজকে থেকে কাজ করছি না, সেই 2013 সাল থেকে, তারও আগে থেকে আমি কাজ করতেছি। তো ওইরকম যদি আমার ইচ্ছে থাকতো তাহলে অনেক আগে হয়ে যেতাম। ওই আপনার হচ্ছে ওই পেজগুলোতে 35,000 করে মেম্বার আছে, ফলোয়ার্স আছে। আর আমার যে আগের আইডিটা ছিল সেটাতে হচ্ছে আমার ফলোয়ার্স ছিল হচ্ছে আপনার হচ্ছে 30,000 ফলোয়ার্স ছিল। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? তো আমার আগের আইডিটাতে আমার 30,000 ফলোয়ার ছিল, ঠিক আছে। তো তাহলে বুঝেন যে এবং ইভেন হচ্ছে আমার আগের আইডিতে যেমন আমার ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট, ইভেন আমার টিচার আর শিক্ষক যারা আছেন, আমার ক্লাসমেটরা আছেন, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার্স, সব আমার রিলেটিভ হতে ধরে সবাই কিন্তু আমার আইডিতে আছে। তো আগে মোটামুটি হচ্ছে অনেক বেশি হচ্ছে লেখালেখি করতাম। অনেক বেশি লেখালেখি করতাম, একটুতে একটু হলেও অনেক লেখালেখি করতাম। লেখালেখিগুলো আমার নিজের হতো। এর পরবর্তীতে তো সব বন্ধ করে দিলাম। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? তো সব কিছু বন্ধ করে দিলাম। দেন হচ্ছে তো এই তো আবার অনলাইন বিজনেসে মানে ইনভলভ হলাম। তারপর একের পর এক স্টেপ বাই স্টেপ এক একটা প্ল্যাটফর্মে যাচ্ছি, এক একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, চলছে এভাবেই। আর এখন তো হচ্ছে আবার হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যুক্ত হলাম। তো তাহলে সেই ক্ষেত্রে তো ভাইরাল হওয়াই যায়, কি বলেন আপনারা সবাই? আর এখনও যারা ভাবছে যে আমার আইডিটা রিয়েল কিনা, সেটা ভাবার কারণটাও আমি বলি। আমার আইডিটা ফেক ভাবে আমি রিয়েল কিনা, আমি ফেক কারণ হচ্ছে একটাই, আমি মেসেঞ্জারে রিপ্লাই করছি না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি না, মেসেঞ্জারে কারোর সাথে রিপ্লাই দিব, কারোর সাথে কথা বলবো, হাই হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন, ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি, তা তো হচ্ছে আমার পোস্টেই হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা, তাই নয় কি? তো আগে যেমন একটা মানে খুব ইয়ে ছিল যে হ্যাঁ আমি কে আমাকে মেসেজ দিল, কে কী করলো, এখন হ্যাঁ এই জিনিসটা কাজ করে যে আমি কারো খবর নেই না, কিন্তু তারপরও আমাকে যারা খুব ভালো পায়, আমাকে যারা খুব ভালো কি বলবো ভালো একটা মানুষ মনে করে, সবাই মিলে মানে অ্যাটলিস্ট একটু মনে রাখে, ঠিক আছে তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করে আমি ওইগুলো দেখি যে হচ্ছে আমাকে কে কখন মেসেজ দিল কে কটা মেসেজ দিল কে মেসেজ দিতে দিতে হয়রান হয়ে গেল বিরক্ত হয়ে গেল এই জিনিসগুলো যদিও আমি রিঅ্যাকশন কাউকে দেখাই না বা দেই না কিন্তু হচ্ছে আমি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে মানে ভাবি ঠিক আছে যে एवं इवन हमें सीन करी देखी हाँ क्या मैसेज दिल क्या दिल ना और क्यों जो मैसेज दे जो देखे आदार्स को मैसेज आसे सुंदर करे तार कोनो रिप्लाइओ दिच्छी ना कोनो किछु ना देन आमी ब्लॉक करे दिसी एई আর কিছু না আর হচ্ছে এই যে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরে যে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে ফাইবার লিংকডইন ইনস্টাগ্রাম আদারওয়াইজ যেই প্ল্যাটফর্মগুলো আছে আপওয়ার্ক হ্যাঁ তো যে এই প্ল্যাটফর্মগুলোর হচ্ছে আমি ভিডিও টিউটোরিয়াল হচ্ছে মেক করে দেই কাইন্ডলি ভাই একটুখানি দেখবেন ঠিক আছে আজকে কাজে না লাগলো কালকে কাজে লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম যারা যারা জয়েন করেছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা কামনা করছি কে কোথা থেকে বলছেন আবার জিজ্ঞাসা করলাম তারপর কি বলবো মাঝে না আর এখন হচ্ছে এখন আবার মাঝে এখন আবার পোস্ট করতেছি কেন সৌরভ ভুঁইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছেন শোয়েবুর ना सौरभ भूल कर फेलि दुखित अच्छा जरा जरा जयन कर सबाई के असलामु आलैकुम तो आपनार होच्छे एइजन्य कारो माने हाँ जखन आमी रिप्लाई दी मैसेजे तखन सबार मैसेजे रिप्लाई दी दाँतगुलो फाका हाँ भाइया आमार दाँतगुलो फाका ठीक आछे আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছেন সবাই এই যে দেখেন আমার দাঁতগুলো ফাঁকা এখানে লুকোচুরির কিছু নেই আল্লাহ তো সবাইকে পাঁচটা দিয়ে পাঁচটা আঙ্গুল মানে এক সমান বানায় নাই তাই না সবাইকে সব কিছু দিয়ে সৃষ্টি করে নাই এখন সবাইকে যদি সকল কিছু দিয়ে সৃষ্টি করতো তাহলে হচ্ছে তার কথাই ছিল না কিছু না কিছুই অপূর্ণতা থেকে যায় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থাকে তো আমারও আছে আমি তো আরদের ব্যতিক্রম না ঠিক আছে असलामुअलैकुम यासिन आलम भैया अच्छा जाए जाए जॉइन कर सबाई के असलामुअलैकुम थैंक्स फर जॉइनिंग एवरीवन की अवस्था केमन आछेन कोथा थेके बोलछेन एबं होच्छे आपनादेर सारा दिन केमन गियेछे किभाबे काटाच्छेन आर कि बोलबो भूले जाए आसले सब कथा भूले जाए ओ बाय द वे नियम जे कथाटा बोलतेछिलाम जे मैसेंजारे आमी जखन रिप्लाई देई तखन सबार मैसेजे रिप्लाई देई आर जखन रिप्लाई देई ना तखन कारो मैसेजे रिप्लाई देई ना बास होच्छे सबार मेसेजगुलो आमी सीन करी देखी जे एत भालो लागे केन गो ता तो जानी ना भैया एत भालो लागे केन गो रान्ना करतेछि आर लाइव देखतेछि माशाल्लाह कि रान्ना करतेछेन आमी किन्तु चुरी करे आइसा खाइया फेलमु किन्तु ठीक आछे एका एका रान्ना करे खाइतेछेन आमादेरके ना दिये एटा ठीक ना किन्तु एटा ठीक ना मोटेও ठीक ना ठीक आछे प्रत्येकटा मानुष मानुषके भालो लागबे एटाई स्वाभाविक जेहेतु आमरा सृष्टि सेरा जीव आशराफुल मखलुकात इंसान ठीक है अल्लाह हाँ भैया नजरुल इस्लाम खान भैया आसलामु आलैकुम की अवस्था केमन आछेन कोथा थेके बोलछेन एबं होच्छे आपनार फैमिली सबाई केमन आछे सारा दिन केमन काटलो आपनार दिन तारपर कि बोलबो आर होच्छे लाइव लाइवे होच्छे माने आमी जखन प्लान करे कखनो आशा हय ना बा बोले कखनो आशा हय ना हुटहाट ठीक है हुटहाट যদি মনে হয় যে ভাবি যে হ্যাঁ আমি কালকে লাইভে যাব গরুর মাংস ই ভাই আমি খাবো গরুর মাংস ভোনা কি লিখবো বলো কি লিখতে চান বলেন আপনার মন কি বলে মনকে জিজ্ঞাসা করেন আপনি কি লিখতে চান আজ রাতে ঘুম কেড়ে নিলে গো তাই বুঝি কিভাবে আমার দাঁত ফাঁকা দেখে ঘুম ঘুম হারাম হয়ে গেছে এই আসসালামু আলাইকুম রাজু কি অবস্থা কেমন আছো ভাই কোথায় আছো খাওয়া দাওয়া করছো শুক্রবারে কি বাসায় আসবা এই যারা যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর জয়েনিং এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আচ্ছা তারপর কি বলবো কি যেন বলতেছিলাম ভুলে গেছি আচ্ছা ও গরুর মাংসের কথা ঠিক আছে আমার আমি হচ্ছে আম্মা যদি গরুর মাংস রান্না করে হ্যাঁ তাহলে হচ্ছে আমার কি করতে হবে জানেন রুবেল মিয়া ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর জয়েনিং एवरीवन তো আমার কি করতে হবে জানেন একটা প্লেট নিব মানে চুলায় গরুর মাংস আছে ঠিক আছে তুমি কি বিয়ে করার জন্য পাত্র চাও আমি বিয়ে করার জন্য পাত্র চাই না কিন্তু কি আমি কাউকে চাই না গুড নাইট আপা গুড নাইট ভাইয়া একটা গান হয়ে যাক আমি তো গান পারি না তাই না আচ্ছা দাও জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ঠিক আছে তো এই তো আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ তুমি খাওয়া দাওয়া করছো ভাই আমার আপনি কোথায় আছেন আমি তো ঢাকায় আছি ভাইয়া আমিও ঢাকাতে আছি ঠিক আছে বাসা কোথায় আমার বাসা ঢাকা শনি একরা অবশ্য ভাড়া বাসা নিজেদের বাসা না ঠিক আছে মোহাম্মদ গোলাম রাব্বি আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথায় আছেন খাওয়া দাওয়া করেছেন কিনা শাহাদাত হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম আবুল বাশার ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর জয়েনিং एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহু খাইরান আচ্ছা বাসা কোথায় বাসা শনি একরা মা বাংলাদেশ থেকে গরুর মাংস পাঠাচ্ছে সেইগুলো রান্না করছি ভালো ভালো মজা মজা করে খান একা একা খান ও আমি যে কথাটা বলতেছিলাম বাবা মা কে আছে আমার মা আছে বাবা নেই বাবা মারা গেছেন আমার ছোট ভাই আছে ছোট ভাই হলো আমার বয়সে ছোট আমার 10 বছরের ছোট কিন্তু হচ্ছে আমার মজার বিষয় কি জানেন আমরা হচ্ছে আমার আম্মুরা হচ্ছে মা খালামুনিরা হচ্ছে 3 জন আমার মামারা 2 জন তো হচ্ছে আমার 2 মামা আর আমার মা খালামুনিদের ভিতরে আমরা 5 জনের ঘরে 5টা মেয়ে আর হচ্ছে আমার আমার আম্মু হচ্ছে আমার নানা ভাইয়াদের বড় সন্তান হ্যাঁ আর আমার আম্মুর বড় সন্তান মানে এখন বর্তমানে আমি আমার আগে একটা ছোট বোন মারা গেছে বড় বোন মারা গেছে তো হচ্ছে আমি আর হচ্ছে আমার ভাই আর আমার মামার ঘরে আমার বড় মামার ঘরে হচ্ছে 1 মেয়ে 1 ছেলে হ্যাঁ আর হচ্ছে আমার ছোট মামার ঘরে 1 মেয়ে 2 ছেলে আমার ছোট আন্টির ঘরে 1 মেয়ে 2 ছেলে আমার মেজ আন্টির ঘরে 1 মেয়ে 2 ছেলে সবার ঘরে ঘরে আমরা 1 জন মেয়ে ঠিক আছে সংসার চলে কিভাবে সংসার চলে কিভাবে সংসার আল্লাহ চালায় কেন আমার ভাই আছে না অনেকদিন পর লাইভে আসলেন নাকি জি ভাইয়া অনেকদিন পর লাইভে আসলাম হ্যাঁ আমার গরুর মাংস অনেক পছন্দ ভুনা করে খাওয়া আম্মু যখনই রান্না করবে আমি হচ্ছে মানে কমপ্লিট না হতেই আগে হচ্ছে তুলে এনে আমার খেতে হবে এক আর হচ্ছে মাছ ভাজি পুঁটি মাছ ভাজি একদম শুধু করা ভাজি ওইটা তুলে এনে খেয়ে ফেলবো। তারপর মানে যে কোনো মাছ কড়া করে তেলে কড়া করে ভাজি, ঠিক আছে। ওইটা হচ্ছে টমেটো, তারপর একটু লেবু একটু শসা দিয়ে বসে প্লেটে ভাত ছাড়া শুধু মাছ ভাজি, ওইটা খাবো। তারপর আমি হালাল সব কিছুই খাই। ভাই ছোট ও কি কাজ করে? ও এখন মমতাজ কোম্পানিতে আছে, ও একজন হাফেজ, তাইসি করছে, মিজান করছে, তার পরবর্তীতে এখন আবার ও আছে আপনার স্কুলে আবার ভর্তি হয়েছে, পাশাপাশি ও জব করছে মমতাজ কোম্পানিতে। গ্রামের বাড়ি কোথায়? আমার দাদা বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার রামগতি থানা, বড়খিরি গ্রাম। আনিসুল হক সওদাগর হচ্ছেন আমার দাদা, আর আমার নানার বাড়ি হচ্ছে চাঁদপুর সদর, চাঁদপুর থানা জেলা চাঁদপুর। তারপর হচ্ছে বহরে হচ্ছে পোস্ট অফিস, লক্ষ্মীপুর গ্রাম। মরহুম আব্দুর রব মজুমদার হচ্ছেন আমার নানা, ঠিক আছে। লাইভ দেখতে দেখতে আমার গরু মাংস পুড়ে গেল, আল্লাহ। আজকে বইয়ের বাইরে একটা মাটিতে পড়বে না, সব আমার পিঠে। মাননি কি ভাবি কই গেছে? ভাবিরা ও ভাবির হেল্প করতেছেন। ভাবি আজকের জন্য মাফ করে দেন ভাইয়ারে, ঠিক আছে, আমি তোমার কাছে থাকি। কোথায় আছেন ভাবি? আজকে ভাইয়াকে মাফ করে দিয়েন, অ্যাটলিস্ট হচ্ছে যদি আজকে মার মানে মাইকটা দিতে যান তাহলে কিন্তু হচ্ছে দোষারোপে আমি পড়ে যাব, কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমার লাইভে এসে ভাইয়া গরুর মাংসটা পোড়াইছে। আর গরুর মাংসটা পোড়ানো খেতেও কিন্তু মজা লাগে। প্রতিভা বুটিক্স, আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা বোন, কেমন আছেন? ভালো আছেন? এবং বাসায় সবাই কেমন আছে? যারা যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়েনিং এভরিওয়ান। তারপর হচ্ছে যেন বলবো, আচ্ছা সব উত্তর দিছি আমি, হ্যাঁ সব উত্তর দিয়ে দিছি। আচ্ছা তারপর আর কিছু আছে দেখি তো। আচ্ছা মিরপুর আসেন, দাও চলো ইনশাল্লাহ ভাইয়া। দুঃখের বিষয় হচ্ছে আমার মানে প্রয়োজনের বাহিরে আমার কোথাও যাওয়া হয় না, ফ্যামিলি ছাড়া কোথাও যাওয়া হয় না। আর হচ্ছে যদি ক্লাসমেট থাকে ক্লাসমেটদের সাথে কোথাও বেরো হয়, যদি ওরা আইসা আমারে নিয়ে যায়, হ্যাঁ, একা কোথাও যাওয়া হয় না। আচ্ছা এই মুহূর্তে যারা যারা খোরশেদ আলম ভাইয়া, এমডি খোরশেদ আলম ভাইয়া, এমডি জহির হোসেন ভাইয়া, তারপর হচ্ছে আরিফ আসলাম ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং এভরিওয়ান। কী অবস্থা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এবং কে কোথা থেকে বলছেন রাতের খাবার খেয়েছেন কিনা, বাসায় সবাই কেমন আছে এবং আপনাদের দিনকালগুলো কেমন যাচ্ছে? আচ্ছা স্টাডি করেন? স্টাডি আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে তো হচ্ছে আপনার ডিপ্লোমা নিয়েছি আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্লাস হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে ওয়েব ডেভেলপার। তো ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিট হয়ে গেছে, গ্রাফিক্সটাতে জয়েন করবো এই তো আগামী মাস থেকে, দেন হচ্ছে ওয়েব ডেভেলপারে জয়েন করব। ইকবাল হাসান ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়েনিং। কী অবস্থা কেমন আছেন? কোথা থেকে বলছেন? বাচ্চা কই? ও ঘুমোচ্ছে, ও ওর আর কি যেন কয় আন্টির পাশে ঘুমোচ্ছে। আমার মামাতো বোন একটু অসুস্থ, তো তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমার বোনটাকে সুস্থ করে দেন। আমি তো পোস্ট করেছিলাম, কারণ হচ্ছে একজন প্রথম বেবি যার চলে যায় সেই মাই জানে তার কি অবস্থা। তো আমার বোনটার কাছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওর মনটাকে শান্তি করে দেয় এবং হচ্ছে ওকে ভালো রাখে, সুস্থ রাখে, মন মানসিকতা সবাই যেন, ওর হাজব্যান্ডের জন্য ওর ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন, রিকোয়েস্ট হল। এই মজার বিষয় কি জানেন, আমার বোন জামাই আমার বোন যেমন ভাই দুঃখিত, আমার হচ্ছে নেটটা হচ্ছে একটু পরপরই হচ্ছে বাড়ি মারছে, ঠিক আছে। রাজান ইসলাম আসসালামু আলাইকুম, নাইম রহমান, অর্ণব আসসালামু আলাইকুম, কি অবস্থা? আচ্ছা তারপর হচ্ছে যে কথাটা বলতেছিলাম যে হচ্ছে ওদের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে সন্তান হারানোর যন্ত্রণা, বেদনা, কষ্ট এটা বাবা মাই জানে, যারা প্রকৃত বাবা মা, সে হোক বাবা বা হচ্ছে মা, একমাত্র তারাই বুঝতে পারবে कारण एक सन्तानेर जोन्नो अनेक माने अनेक कल्पना थाके तार पृथिवीते सन्तान कोल जुड़े आसबे एबं ताके सुंदरभावे परिचर्या करे ताके लालन पालन करबे बड़ो करबे कत स्वप्न देखे किन्तु प्रत्येकटा बाबा मार हयतो बा सेई स्वप्नटा पूर्ण हय ना। आल्लाह जेन होच्छे ओके सुस्थ करे देन एबं होच्छे भालो राखेन और फैमिली सबाइके जेन भालो राखेन। अच्छा ए मुहूर्ते जरा जॉइन करेছেন সবাইকে আসসালামু আলাইকুম, थैंक्स फर জয়নিং एवरीवन। एक्चुअली হচ্ছে আবার বারবার কেন লাইনটা কেটে যাচ্ছে আমি জানি না, বুঝতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, আচ্ছা এই আলহামদুলিল্লাহ। নীরব ভাই, নীরব বাবুল ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। ফুল সিরা তো দেখিয়া নবী कंदे जरी जान उम्मता मार गुनाहगार गो केमने हबे पार फुल सिरा तो देखिया नबी कंदे जरी जान उम्मता मार गुनाहगार गो কেমনে হবে পার চুল হইতে বারিক ফুল গো খুর হইতে ধার লম্বা হতে আছে ফুল গো ৩০,০০০। আল্লাহ বলেন গো দোস্ত কান্দিও না ইয়ার তোমার पार হইবে দিতেছি অঙ্গীকার নামাজ রোজা হজ যাকাত পড়িলে পাবে গো জান্নাত উম্মত তোমার নেকি বান্দা পার হইবে বিজলির আকার গুনাহগার বান্দা কাটিয়া পড়বে দুযোগের মাঝার। হাবিবিতাল 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 অর্থ তো কি আপনি কেমন আছেন, তাই তো? হ্যাঁ আমি কি রাইট নীরব ভাইয়া? নাজমুল হাসান ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। নাজমুল হাসান ভাই কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। এই ইয়ে রাজু ভাই আমার খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? বাড়িতে কথা হয়েছে নি মামিদের সাথে? ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? হাবিব হুসেন ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? হাই ভাইয়া, হাই হাই। কি যেন বলবো ভুলে যাই, মানে কি বলবো সব ভুলে যাই। রাজু তুমি কি বাসায় আছো ভাই, নাকি হচ্ছে এখনো মার্কেটে আছো? কি দিয়ে খাওয়া দাওয়া করছো? আরে রুনু তো কান্নাকাটি করে সারাক্ষণ, একটু পরপরই কান্নাকাটি করে, একটু পরপরই কান্নাকাটি করে। আচ্ছা আপু এখন কথা বলি। জি বলেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? বিউটিফুল আলহামদুলিল্লাহ, থ্যাংকস ফর কমপ্লিমেন্ট। আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। প্রবাসী জীবন ভাইয়া, ভাই কই? ভাই কই বলতে কোন ভাই? অসাধারণ, শুকরান জাজাকাল্লাহু খাইরান। বাসায়, বাসায়, গুড। সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনার কমেন্টের জন্য। ভাই বলতে आमार मन भालो ना केन भाइया कि होच्छे दूला भाई ओ दूला भाई ना भाई बोलते होच्छे आमार मामातो भाई जे एकजन एखन लाइवे आछे तारपर होच्छे आमार भाई ओ एखोनो काजे आछे एखोन आसे नाई आर दूला भाई बर्तमान जानि ना आमि ठीक आछे से के से कोथाय से किभाबे आछे की करे तार बाड़ी कोई नाम की घर कोई कोनो किसी जानी ना से आदो माने से आमार लाइफे आसबे किना ताओ आमी जानी ना। आपू आपनार खावा दावा होइछे नाकि? हाँ आमी खावा दावा करछि, रुनो खावा दावा करछे, मा खाय ना, मार अनेक ज्वर आइछे रे, मार अनेक ज्वर। तारपर रुनोर शिलार जायगाटा इये करतेछे, चुलकाइतेछे। हाय सुइटहार्ट आपुमनि कि अवस्था, केमन आछो लक्ष्मीटी, भालो आछो? आमी आपनार लाइफे नाई केन भाइया? अरे आमादेर दूला भाई, हाँ ओई जे बोललाम तो, ठीक आछे आपनादेर दूला भाइयेर कथा बोललाम, आमी दुबई थेके देखछि गो आपनार लाइफटा। जाक आलहामदुलिल्लाह। आसलामु आलैकुम। वालैकुम आसलाम ओया रहमतुल्लाहि ओया बाराकातुहु। कलिजा कि अवस्था, केमन आछो, भालो आछो किना? आमार दूला भाई केमन आछे? आमार सुइटार पिच्ची बाबुनी बाबुटा केमन आछे? खाওয়া দাওয়া করছো কিনা? কোথায় আছো? दूला भाई শরীরের অবস্থা কেমন? কেন আপনি কি আনমেরিড? না না আমি আনমেরিড হব কেন, আমি হচ্ছে বিবাহিত পারসন। আল্লাহর রহমতে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, এই তো নভেম্বর মাসের 25 তারিখ ওর 5 বছর পূর্ণ হবে। কামরুল হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম। এমডি আমিনুল ইসলাম আমিন ভাইয়া আসসালামু আলাইকুম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই।